সংগ্রহে মুহূর্তে পাওয়া আবহাওয়া সব থেকে বড় আপডেট। পুজোর পরপরই বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে নতুন একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত, যেই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে একটা বিশাল আকার নিম্নচাপের রূপ বদল ঘটাতে পারে, যার ফলাফল স্বরূপ এবারে কিন্তু বর্ষা চলে যাওয়ার পরেও অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গকে পুরো পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়ে নিয়েছে। তারপরেও কিন্তু এবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মেলতে পারে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে। তো ওই ঘূর্ণাবর্ত তাহলে কবে আঘাত আনতে পারে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে ঘূর্ণাবর্তের এফেক্ট পড়তে পারে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ এবং লেটেস্ট রিপোর্ট দিয়ে দেবো। পাশাপাশি আগামীকাল মহালয়া রয়েছে, তো এই মহালয়ার দিনকে আকাশের পরিস্থিতি কী রকম থাকতে পারে, এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট কী বলছে, বৃষ্টিপাতের কি কোথাও কোনো রকম সম্ভাবনা কি দেখা যাচ্ছে, সেই বিষয়ের আপডেটটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো আজকের এই ভিডিওর লাইক টার্গেট রাখছি আমরা মাত্র 300টা লাইক, আশা করি আপনারা 100টা লাইক কমপ্লিট করতে আমাদেরকে সাহায্য করবেন। এবারে আপনার সরাসরি চলে যাবো লাইভ আপডেটে, দেখে নেবো পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি লাইভ আপডেটে। তো বন্ধুরা, ঘূর্ণাবর্তটা ঠিক কবে আঘাত হানবে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসব একেবারে বায়ুর ঝাপটা মোড়ে। এবং বায়ুর ঝাপটা মোড়ে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে এবং এক্ষেত্রে এই মুহূর্তে গতিবেগটা কতটা রয়েছে বর্তমানে এখানটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটার গতিবেগ প্রায় কিন্তু 64 কিলোমিটার প্রতি ঘন্টা কাছাকাছি গতিবেগ রয়েছে। এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই গতিবেগ রয়েছে। বর্তমানে আমরা রয়েছি রবিবার 22 তারিখের দিনকে। তো রবিবার 22 তারিখ মানে কিন্তু এটা হচ্ছে অষ্টমীর দিন। তো অষ্টমীর দিনকে বঙ্গোপসাগরে নতুন একটা শক্তিশালী ঘূর্ণাবর্তের উদ্ভব হবে এবং এই ঘূর্ণাবর্তের থেকেই কিন্তু বন্ধুরা এবারে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত বাংলার দিকে সরাসরি ধেয়ে আসতে চলেছে। তো এই ঘূর্ণাবর্তের উৎপত্তি কবে থেকে শুরু হবে সেটা জানার জন্য আমাদেরকে একটুখানি যেতে হবে পিছনে, অর্থাৎ আমরা যদি একটুখানি ব্যাক করি ট্র্যাকটাকে তাহলে দেখতে পাবেন যে শুক্রবার 20 তারিখের পর থেকেই এই জায়গাটার ক্ষেত্রে আন্দামান সাগরের উপকূলে কিন্তু একটা ঘূর্ণাবর্তের উদ্ভব হতে আরম্ভ করে দেবে এবং এই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু একটা শক্তিশালী রূপ ধারণ করতে আরম্ভ করে দেবে। তবে এটার যে গতিবেগ সেটা কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই পয়েন্টে আসার পর এটার গতিবেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম পৌঁছাচ্ছে, এর থেকে বেশি কিন্তু গতিবেগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তবে পরবর্তী সময়ে কিন্তু আপডেট আসতে পারে এবং এটা হচ্ছে GFS মডেল অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, এই মডেলের মধ্যে কিন্তু ঘূর্ণাবর্তর অনেকটাই শক্তিশালী হয়ে রয়েছে। যদি আমরা ECMWF এই মডেলের ক্ষেত্রে যাই তো ECMWF মডেলেও একটা ঘূর্ণাবর্ত দেখাচ্ছে, তবে ওই ঘূর্ণাবর্তটা কিন্তু অতটা বেশি শক্তিশালী নেই। দেখুন এখানটাই কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখাচ্ছে। মোটের মতে ECMWF মডেল বলুন কিংবা GFS মডেল বলুন কিংবা অন্যান্য মডেল বলুন, সমস্ত মডেলের ক্ষেত্রে কিন্তু প্রায় ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে দেখাতে আরম্ভ করে দিয়েছে এবং অক্টোবর মাসে ঘূর্ণাবর্ত দেখাটা কিন্তু খুব বেশি বিস্ময়কর যে ব্যাপার সেটা একদমই না। মোটামুটি কিন্তু বন্ধুরা ঘূর্ণাবর্ত এই সময়ে আমরা প্রায়শই দেখে থাকি, এবারের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যতিক্রম না। এবারে ঘটনাচক্রে ঘটতে চলেছে যে বর্তমানে এই মুহূর্তে পুজোটা পেরিয়ে যাবে, তারপরে কিন্তু ঘূর্ণাবর্তের এফেক্ট পড়বে। পুজোর আগে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্তের কোনো রকম এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। এবারে আমরা সরাসরি চলে যাবো এবারে ভেন্টু স্কাইতে এবং ভেন্টু স্কাইতে দেখে নেবো পরিস্থিতি কি হতে পারে। তো আমরা এখানটায় ভেন্টু স্কাই ওয়েবসাইটে চলে আসলাম এবং এই সাইটে আমরা দেখার চেষ্টা করব যে ঘূর্ণাবর্তটা কোন দিকে ধেয়ে আসতে পারে, কারণ আমাদের উইন্ডিতে কিন্তু বন্ধুরা খুব বেশি দিনের আপডেট দেয় না এখানটায়। তো সেক্ষেত্রে আমরা চলে আসলাম এখানটায় বায়ুর ঝাপটা মোটে, বায়ু ঝাপটা মোটে আমরা সরাসরি চলে আসবো একেবারে 22 তারিখ নাগাদ। তো 22 তারিখ পর্যন্তই আমরা দেখতে পেয়েছিলাম ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে অবস্থান করেছে এবং এখানে তো দেখুন আমরা এখানটা দেখতে পাচ্ছি যে প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। দেখুন এখানটায় ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু এটা গতিবেগটা বাড়াতে আরম্ভ করে দিয়েছে। এই জায়গাটায় 90-93 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পারলাম।
মোটামুটি এখানটা গতিবেগ একটা বেশ ভালোই রয়েছে, 70-80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, এবং এটার অভিমুখ সরাসরি উড়িষ্যা এবং পশ্চিম বাংলার অভিমুখ রেখা বরাবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধেয়ে আসছে এবং প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে। সোমবার চলে আসছে, সোমবার হচ্ছে এখানটা কিন্তু বন্ধুরা মহানবমী এবং তারপরে মঙ্গলবার হচ্ছে মহাদশমী। তো দশমীর দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এটার এফেক্ট লক্ষ্য করা যাবে, তবে ঘূর্ণাবর্তটা কিন্তু বন্ধুরা দশমীর দিনকে এফেক্ট ফেলতে পারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু আধটু এফেক্ট ফেলতে পারে, অর্থাৎ পুজোর সময় কিন্তু কোথাও না কোথাও দশমীর দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে গতিবেগটাও 50 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি গতিবেগ রয়েছে। তো বেশ ভালোই গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটিভাবে কিন্তু ঘূর্ণাবর্তের যে এফেক্ট সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তবে দশমীর পরে কিন্তু এফেক্টটা পড়বে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তের এফেক্টটা কিন্তু ধীরে ধীরে কিন্তু কমজোরি হতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড আমরা কী দেখতে পাচ্ছি, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। তো 22 তারিখের পর থেকেই দেখাটা শুরু করে দেবো, কারণ 22 তারিখের আগে কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 22 তারিখ হচ্ছে অষ্টমী, তো অষ্টমীর দিনকে ক্ষেত্রে বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও থাকবে না, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু থাকবে না। কিন্তু ঘূর্ণাবর্ত যেহেতু আসছে এবং এই জায়গাটার ক্ষেত্রে ঘূর্ণাবর্তটা কিন্তু প্রচণ্ড গতিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বলয় নিয়ে কিন্তু প্রবেশ করছে। দেখুন এখানটায় 80 মিলিমিটার থান্ডারস্টর্ম কথাটা কিন্তু লেখা হয়ে গিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের বলয় নিয়ে ধীরে ধীরে কিন্তু এই ঘূর্ণাবর্তটা প্রচণ্ড গতিবেগে বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে, যার ফলে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে, সোমবার 23 তারিখে নাগাদ চলে এসছে এবং সোমবার 23 তারিখ নাগাদ বরিশালের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদমই বৃষ্টিপাত দেখতে পেলাম না। 23 তারিখের দিনকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশের কোনায় কোনায় লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে কিন্তু আমরা পৌঁছে গেলাম 24 তারিখ নাগাদ। তো 24 তারিখ নাগাদ কী হতে চলেছে, 24 তারিখ হচ্ছে দশমী, তো দশমীর দিনকে কিন্তু বন্ধুরা অল্প স্বল্প মেঘলা আকাশ ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দেবে মাঝ রাতেবেলা থেকে এবং অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত ও নদিয়া মুর্শিদাবাদ উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দেখা যাবে এবং সম্ভবত কিন্তু বন্ধুরা 24 তারিখের দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা GFS মডেল অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এই মডেলের মধ্যে দেখতে পাচ্ছি। এবং দেখুন 24 তারিখে আমরা চলে এসেছি 2:30 সময় এবং এই জায়গাটায় ঘূর্ণাবর্তটা অবস্থান করে থাকবে। অন্যদিকে যদি আপনারা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখেন, তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা চলে যাওয়ার পরেও বর্ধমান বলুন কিংবা নদিয়া নৈহাটি এখানটা কিন্তু আমরা একাধিক অরণ্য অঞ্চল দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদ নদিয়া কলকাতা এলাকাগুলো রয়েছে, বর্ধমান রয়েছে, হাওড়া হুগলি এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল দশমীর দিনকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাত রয়েছে, অত বেশি ভারী মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু দেখুন 4 মিলিমিটার 5 মিলিমিটার এরকম টাইপের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তবুও আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে এই দিনগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে ব্যাপক আকারে যে ভারী বৃষ্টিপাত সেটা একাদশীর দিনকে কিন্তু বন্ধুরা তৈরি হতে পারে, অর্থাৎ দশমীর পরের দিনকে ক্ষেত্রে কিন্তু দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এটা হচ্ছে একটা মডেল দেখাচ্ছে শুধুমাত্র।